আমরা মানে অনেক মানে টেনশনে ছিলাম যে আমরা দুটো গোল দিয়ে দুই দুই হয়ে গেল গোল, তো আমরা অনেক কনফিউশনে ছিলাম যে দিতে পারবে না পারবে না। বিজয়ের মুখ দেখেছি এবং ওনাকে শুভকামনা মেসিকে, আর আমার তরফ থেকে ওনাকে আই লাভ ইউ সো মাচ। অ্যান্ড আমাদের কোনো ভয় নাই, গোল আরো দুইটা হবে ইনশাআল্লাহ। আমি ব্রাজিল সাপোর্টারদের মতন আছে, শুধু পাঁচটা কাপ দেখে সাপোর্ট করি, ঠিক আছে? আমরা আর্জেন্টিনার ভক্ত এবং আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের নাম বলতে পারবো, ঠিক আছে? আমরা ব্রাজিলদের মতন আছে, একটা দলের শুধু নেইমারকে চিনি আর কারো চিনি না, আমরা সবার নাম সবার নামেই বলতে পারবো, ঠিক আছে? আর ইনশাআল্লাহ আমরা এটা জিতবো, এটা হইছে আমাদের ভরসা। আর্জেন্টিনা দলের কোন কোন প্লেয়ারের সবচেয়ে খেলা ভালো লাগে আপনার? সবথেকে হইছে মেসি, ডি মারিয়া, দিবালা, তারপর হইছে আলভারেজ। আলভারেজের কথা কি বলবো, ও তো মানে এই যে কয়েকটা যে গোল দিছে মানে পুরো একদম মানে কি বলবো, আলভারেজের কথা বলার মতো না। আর আর কি বলবো, প্রত্যেকটা প্লেয়ারে এখন ভালো খেলে, আমি বলতে গেলে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার অনেক ভালো খেলে। আর চেহারার দিক দিয়ে কারে ভালো লাগে? দিবালা। দিবালাকে দিবালাকে ভাল লাগে। তারপর হইছে আপনার মেসি তো আছে, মেসি তো আমার বলতে গেলে আমার ফার্স্ট ক্রাশ হইছে মেসি, সো তারপর যদি থাকে দিবালা, তারপর হইছে প্রত্যেকটা প্লেয়ারই আমার ভাল লাগে, মানে আর্জেন্টিনার বলতে গেলে আমার প্রত্যেকটা প্লেয়ার ভাল লাগে। এমবাপ্পে কিছুই দিবে না, ঠিক আছে? এমবাপ্পেও ভালো খেলছে না, ফ্রান্সের এমবাপ্পে, তারপর হইছে কয়েকটা প্লেয়ার আমার ভালো লাগে, ওরা ভালো খেলে, প্রচুর ভালো খেলে, কিন্তু ওদের ওরা যে খারাপ খেলে সেটা বলবো না, ওরা বলতে গেলে এক নাম্বার প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলে। কিন্তু আমাদের আর্জেন্টিনার টিম এখন যে পরিমাণ ওরা স্ট্রং এবং হইছে যে ওরা এত ভালো খেলে, ওদেরকে হারানো ইম্পসিবল। আমরা খালি নিয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা জয়ের মালা আমরা নিয়ে যাব। আপনার কি মনে হচ্ছে টাই ব্রেকারে গড়াবে কি খেলা? না 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 না, আমাদের মনে হচ্ছে আপনারা জিতে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে আমরা অবশ্যই জয়ের মালা আমরা নিয়ে যাব। একটু আগে তো অনেক অনেক খারাপ অবস্থা ছিল, জহর মতো অবস্থা, আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম প্লিজ একটা গোল হয়ে যাক, দুইটা গোল হয়ে যাক। আমি এক্সাইটেড, হয়তো বা আপনি দেখছেন কিনা আমি জানি না, আমি সত্যি অনেক অনেক এক্সাইটেড। তো থ্যাংক ইউ সো মাচ।